আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা দয়া আমি ভালো আছি। আপনারা সে টিপস যাইবার আগে আমি আপনারা সে অনুরোধ করলাম, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক এন্ড কমেন্ট করবা, শেয়ার করবা যারা নতুন ভিজিট করছেন, আর যারা অলরেডি আমার ভাই বোন আমার পাশে আমার লগে যারা আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টিপস আমি লই আইছি আপনারা কাছে। আমি অনেক সময় লাস্ট ইয়ারও কমেন্ট পাইছি, দিস ইয়ারও কিছুটা কমেন্ট পাইছি, আমার অনেক ভাই বোনিতে আমার হচ্ছে প্রশ্ন করছে যে মাঝে মধ্যে আপনারা বাংলা কদু বা ফানি কদু বা এমনকি সফরি কদু বা মিষ্টি কদু বা মিষ্টি কুমড়া যেটাও আমরা খুঁই, অনেক সময় দেখা যায় যে আমরা কদু আয় আওয়ার পরে কদুটা ফরি যায় বা জড়িয়া ফরি যায় বা অনেক সময় আছে ফসি যায়, অনেক সময় আছে হলুদ হয়ে যায়। ও কয়েকটা মানে টিপস লই আপনার কাছে আইসি যে আমরা কদু গডস যেগুলা গাড বটল গডস কিতার লগি বা সুইট পামকিন কিতার লগি মানে এটা আসলে ও ইয়ালো ইসে বা রটি দয় বা অনেক সময় জড়িয়া ফরি যায় ঠিক না গাছ, এর কারণ কি তো হইতে পারে? তো অনেক নতুন ভাই বোন আছেন বিগিনার যারা গার্ডেনিং করার, আপনারা হয়তো চিন্তা এমন করার যে গাছ খদু আয় বা খদু হঠাৎ করে ফসি যার কিতার লগি বা জড়িয়া ফরি যায় কিতার লগি বা হলুদ কালার হয়ে যায় কিতার লগি বা বড় হয় না কিতার লগি, তো ও কয়েকটা কারণ লই আইছি। তো আমার যত ভাই বোন বিগিনার আছেন অথবা ওল্ড গার্ডেনার আছেন বা অথবা নিউ গার্ডেনার বা স্টার্ট করবা যারা, আপনারা আমার সবল লগে একটু উপকারে আইতে পারে, আপনারা আমার টিপসটা ফলো করবা। তো কারণ হইল আপনারা যারা বাগান খররা বা ক্ষেত কৃষ্টি খররা যারা আপনারা ইউকের বা ইউকের বাইরা, তো অনেক ভাই বোনিতে জানে অনেক ভাই বোনিতে আমরা জানি না আসলে প্রবলেমটা কিতা, এটা কারণটা কিতার তো হইতে পারে। তো অনেক অনেক কারণ আছে, এই কারণটা আপনারা যদি আমার কথা শোনার পরে আস্তে আস্তে আপনারা ফুল ভিডিও দেখবা দেখিয়া আস্তে আস্তে আপনারাও একটা ডায়াগনোজ করতে পারবা, সিমটম আপনারাও খুঁজতে পারবা কোন কোন কারণে হইতে পারে। তো আমরা যে জায়গা ঠান্ডার দেশও আছি আমরা সবে জানি যে ইউকে ওয়েদার মানে অত সুবিধা থাকে না, এক সপ্তাহ বালা দুই সপ্তাহ বুড়া থাকে, হঠাৎ দেখবায় ঠান্ডা পড়ে গেছে, হঠাৎ দেখবায় গরম দিলাইছে, হঠাৎ দেখবায় আপনার বৃষ্টি আইছে তুফান আইছে। তো আপনারা আমার মাত্র মাধ্যমে আশা করি বুঝতে পারবা, সরি আছি আমার একটু জো উঠে গেছে কফিং উঠে গেছে। তো ওয়েদার কন্ডিশনের কারণে দেখবা গিয়ে আপনার গাছ হয়তো মরি যান, হয়তো গাছের পাতা লাতা বা ডগা বা ডাটা বা ভাইন ওগুলো আপনার দেখবা যে হলুদ কালার হয়ে গেছে। তো ওইটা বেশি বেশি বৃষ্টির তো হইতে পারে, বেশি ঠান্ডা গরম তো হইতে পারে। এরপরে আপনার ফাইদা গিয়া যদি দেখা যায় বেশি জ্বর তুফান হয় বৃষ্টি হয় আর ফানি যদি বেশি জ্বর লাগিয়া থাকে তো গিয়া আপনার ও সমস্যা দেখা দেয়, ওটাও আপনারা বুঝাইতাম সেইটা। তো আপনার কাছে ও কয়েকটা কারণ আমি লইয়া তুলছি, আশা করি আপনার কাছে ভালো লাগবে। ওই দৌকা আমার ফাতার রং ফাতার কি অবস্থা হয়েছে ও দেখোকা, লাস্ট কয়েক সপ্তাহ ইউকের ওয়েদার বেশ সুবিধা না বালা না, কন্টিনিউয়াস রেইন, যদিও হেভি রেইন না দেয় তবু লাইট রেইন দিছে, হেভি রেইনও দিছে, কোনো সময় আবার রেইন দিছে না, ক্লাউডি ডে থাকছে, রোহিত কোনো সময় দিছে কোনো সময় দিছে না বুঝছেনি। তো এর কারণে গিয়া ওই দৌকা ফাতারাতা কিছু একটু ডিজিজের লক্ষণ দেখা দিছে। তো আপনারা একটা সিমটমটা ফলো করবা যে বা ডায়াগনোজ করবা যে একটা প্রবলেমটা কিতার তো হইতে পারে। তো আমি যে কইলাম যে কয়েকদিন ধরিয়া ইউকের ওয়েদার খুব বেশি খারাপ, ওটার সময় রাইত বা দিনও ঠান্ডাও ফেলাই দে, এরপরে ম্যাগ হেভি ও দেয় কোনোদিন হেভি দেন না, লাইট রেইন দেয় বা ওয়েদারটা অত ভালো থাকেন না, যে গাছের লগে যে টেম্পারেচার যে ওয়েদারটা দরকার একটা হে ঠিকমতো ফান না আর ঠিকমতো অ্যাডজাস্টও করতে পারেন না। তো এর কারণে অনেক সময় আছে অনেক ফাঙ্গাল ইনফেকশন ফাঙ্গাস অনেক
disease ba pest disease pest disease attack ogula mane apnar lokkhon dekha dite pare to ola lokkhon dekha dile apnara to ei je fata gula eigula apnara satai horiya diba eigula fata rakhba na o je problem ta dekha fata joli geche ba eto ase hotat brishti hotat thanda hotat roid er karone oito pare ar spider mites jodi beshi beshi chola phira kore মাকড়সা যদি বেশি থাকে বা অন্যান্য ফুকা মাকড় যদি বেশি বাওয়া বাউই করে তখন গিয়া এই প্রবলেম হইতে পারে তো আপনারা ওটা ডায়াগনোজ করবা আপনারা গাছে সব দিকে আপনারা খেয়াল করবা কেনে এই প্রবলেমটা হইল তখন গিয়ে আপনারা বুঝতে পারবা আপনার গাছের সমস্যাটা কেনে আইলো কিতার লগি হইল তো আপনারা একটা টিপস কইলাম তো ওইগুলা যদি দেখা দেয় আপনার সাথে সাথে ছাটাই করিয়া দেওয়ার চেষ্টা করবা আদারওয়াইজ এগুলা আপনার স্প্রেড হয়ে যায় গাছ মানে স্প্রেড হয়ে যায় মানে ফাতায় ফাতায় এই বেমারটা এই রোগটা মানে ছিত্রি যায় ওই দোকা আরো একটা নতুনভাবে দেখা দিছে একটা আক্রমণ দেখলাম ওই দোকা এটা একটা ফুক তার ফাতার বিচ্ছে দিয়ে হামাই হামাই আটি 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 ওলা লাইন লাইন দাগ 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 করে তো এটা আমি লাস্ট ফিউ ইয়ার্স আমি নোটিস করছি না বাংলা কদুর ফাতার মাঝে তো দিস ইয়ার আমি দেখলাম একটা একটা নতুনভাবে একটা ওই দৌকা ওই দেখতে পারেন এটা একটা ফুক আছে ও তাই গিয়ে একটা ড্যামেজ করে তো আপনারা এগুলা ছাটাই করিয়া দিবা ওই দৌকায় ওয়েদারের কন্ডিশনের কারণে আমার এই ফাতালাতার কিছু ডিজিজের লক্ষণ দেখা দিছে আর আপনার এই প্রবলেম হয়েছে এখন দুই নম্বর আপনার ওই লোক অনেক সময় দেখা যায় যে আমরা গাছর ও যে ভাইন্স বা ডাটা যেটা বা ডগা যেগুলো আছে লত যে দেখতে অনেক সময় দেখা যায় আস্তে আস্তে হলুদ কালার হয়ে যায় তো হলুদ কালার হয়ে যায় কারণ আছে হয়তো বৃষ্টির পানি মেঘের পানি বেশি জমা হইয়া বই থাকছে শিকড়ও গিয়া ইনফেকশন হয়ে গেছে ফঙ্গাল ফাঙ্গাস ইনফেকশন হয়ে গেছে ইনফেকশন হওয়ার কারণে গিয়া আপনার গাছর ডগা বা ডাটা যেটা আছে ওগুলা আপনার আস্তে আস্তে হলুদ কালার হইয়া বাদে আস্তে আস্তে ধীরে ধীরে মানে বেমারটা হইয়া বাদে আস্তে গাছও অনেক সময় মারা যায় তো আপনারা যদি দেখেন আপনারা গাছর জ্বর বা টব বা পটব টু মাছ পানি লাগাই নাছে বা পানিটা ফুকাইতে পারে না বেশি ভিজা ভিজা দেখা যায় আপনারা চেষ্টা করবা পানিটা যদি ড্রাই করতে পারেন তো ও একটা ডায়াগনোজ আপনারা ফলো করবা এর কারণে হইতে পারে তো গাছর যদি ক্ষতি লওয়া আপনার যদি গাছ ফ্রুটও থাকে তখন ফ্রুটের বেলায়ও সেম প্রবলেমটা আইব তিন নম্বর হইল গিয়ে আপনার অনেক ভাই বোন তোর মেইন যে টপিক টিপস একটা আমি কইছি ও দেখতে পারা আমার এখানে অনেক আপনারা কদু দেখতে পারা বটল গাছ দেখতে পারা মশাল্লা তো অনেকে কইছেন যে বটল গাছ বড় হন না অনেক সময় কইছেন হলুদ কালার হয়ে যায় বা অনেকে কইছেন যে ফসি যার তো এর কারণ হইল গিয়া ল্যাক অফ পলিনেশন যদি আপনার কদু আপনার বটল গাছ যদি 100% বালা করে পলিনেট না হয় প্রাগায়ন না হয় তাহলে দেখবা আপনার কদু আস্তে আস্তে ফসি দিব বা হলুদ কালার হইয়া ফসি দিব রটি হয়ে যাব ব্রাউনিশ হয়ে যাব ইয়ালোইশ হয়ে যাব এর কারণে গেইটে হয় ল্যাক অফ পলিনেশনের কারণে পলিনেশন যদি বালা করে না হয় প্রাগায়ন যদি না হয় কোনো কদু বালা করে তো এই কদুটা আসলে ইয়ালো ইয়া বাদে আস্তে আস্তে ফসি যায় দেখবা হয়তো অবাইদি ফসি গেছে বা আস্তা খুদু আস্তে আস্তে ফসি গেছে তো এর কারণে হয় আপনারা বুঝতে পারছেন যদি আপনারা দেখেন যে আপনার খুদু গাছ হয়তো অনেকে কইতে পারেন যে আমি তো পলিনেট করছি তারপরেও মরি যান তো পলিনেট করার পরেও এই লক্ষণ দেখা দিলে এর কারণও হইল হয়তো আপনার পলিনেশনটা সাকসেস হয়েছে না আর একটা কারণ আমি পরেও কইলাম সকল তো একলগে কইলে আপনারা কনফিউশন হয়ে যাবা ও দেখতে পারলা অনেক কদু মাসাল্লাহ আমার ইনো লকটাইন আমার ইনো আমার বেলায় কিছুটা প্রবলেম হয়েছে দিস ইয়ার যে আমার আগে ফয়লা মেল ফ্লাওয়ার আইছে দেন ফিমেল আইছে তো ফিমেল আওয়ার বাদে মেল ফ্লাওয়ার লেট হয়েছে আইতে আইছে তখন গিয়া দেখা গেছে আমি মানে যে সময় পলিনেট করতাম তখন দেখা গেছে যে মেল ফ্লাওয়ার মানে শেষ হয়ে গেছে অথবা ফিমেল ফ্লাওয়ার ওপেন হইয়া হ্যাঁ টাইম গেছে কি শেষ হয়ে গেছে তো পলিনেট তো আসলে নর্মালি আমরা আপনার আর সব সময় অ্যাডভাইস আমি করি যে সেম ডে যে মেল ফ্লাওয়ার আর ফিমেল ফ্লাওয়ার ফুটে ও দুইটা দিয়া গিয়ে আপনারা পলিনেট করতা প্রাগায়ন করতা চেষ্টা করবা এর পরেও আপনার ট্রাই করতে পারেন
24 hours বাদেও যদি আপনারা দেখা যায় সম্ভব হইছে না যারা এরা করতে পারবা কোনো সমস্যা নাই আপনারা ট্রাই করতে পারেন অনেক সময় আছে ট্রাই করলে অনেক সময় সাকসেস হওয়া যায় সাকসেস হই যায় বুঝছেন এরপরে আপনার ইয়া ফাইলা আর কারণ হইল দেউকা আরো আছে ও বাজুত ওই দেউকা আরো আছে কত দেখতে পারলাম মাশাআল্লাহ ওই দেউকা তো এটা আমার কিছু আমি যে আমার যে কেন যতটা খুদু দেখরা আমি অত আশা করলাম না যে আমার খুদু গুণ সকলটি বাঁচবো বিকজ আমি জানি এগুণ আমার পলিনেশন আমি সাকসেসফুলি করতাম পারছি না বাট আমি ট্রাই করছি দেখি একটা সাকসেস হয়নি বাট আমি ট্রাই করছি তো ও আর একটা কারণ দেখাইতাম সাইরাম ওই দেহকা অনেক সময় আসেন লাস্ট ইয়ার আমার এনেকেও কইছেন যে ওলা কই যায় বাট কইটা হলুদ কালার হয়ে যায় বাদে ফরি ফরি যায় জরিয়া ফরি যায় বা মরি যায় তো এর কারণ হইল গিয়া ওয়েদার তো বুঝরা ওয়েদার যদি ঠিক মতো ঠিক না থাকে তো এর কারণে ওইতো পারে যে কোনো কদু অত বড় কার ও যে কদু দেখতে পারলা এর দুই নম্বর কারণ হইল ছোটো ছোটো এই পেটস আছে বা রেড স্পাইডার আছে ওথায় গিয়ে এগুলা ডেমেজ করিলা যদি ইখানত ইগু তো দেখতে পারলা আমার পলিনেট করার কোনো বয়সও হয়েছে না সময়ও আইছে না এর আগে আমার ইটা যদি দেখা যায় ইয়া লই যায় তে বোঝা যাইব এতে বোঝা যাইব নিশ্চয় কোনো ফুকা মাখরে একটার উপরে আক্রমণ করছে আক্রমণ করার কারণে গিয়া ইটা আর সাবাইব হইতে পারছে না ইনসাইড তার একটা জুইস আছে রস আছে ওগু হয়তো সুইয়া খাই দিছে খাওয়ার কারণে গিয়া ও গিয়া আপনার কদুটা হলুদ কালার হইছে আর হলুদ কালার হইয়া আস্তে আস্তে জড়িয়া ফরিয়া মরিয়া যার গে বাট একটা কিছু করার নাই বাট আপনারা ডায়াগনোসটা চেক করবা আপনারা ও যে বাইন আছে বাইনটা দেখবা গ্রিনিশ আসেনি বা যদি দেখা যায় আপনার জ্বর তনে দেখা যায় ইয়েলো কালার ওইয়া 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 ওইসে তো বুঝবা আপনার আক সম্পূর্ণ ইন্টায়ার প্লান্টসও প্রবলেম হওয়ার কারণে গিয়া আপনার ফ্রুট ফুল বা ফল দরিয়া ফরিজার বা বড় অন্না বা হলুদ কালার ওইজার একটা আপনারা দরিয়া নিবা তো একটা আমি আপনার আবার রিপিট করলাম ল্যাক অফ টু মাছ রেইন টু মাছ ওয়াটার লগ ওভার ওয়াটার ওই ওয়ার কারণে এমনকি বেশি যদি ইলো হয় তো মাটির যদি কোনো ইনফেকশন হয়ে যায় ইনফেক্টেড কোনো সয়েল থাকি যায় বা অনেক সময় আছে ফাঙ্গাল ইনফেকশন ফাঙ্গাস ইনফেকশন ওয়াই মাটির তলে দিয়ে দেখা যায় আপনি হয়তো দেখবা যে আমার দুই সপ্তাহ গাছ সম্পূর্ণ খুব ভালো আসল গ্রিনিশ আসল হঠাৎ হরি হলুদ কালার হয়ে গেল ওখানে দুই সপ্তাহ এক সপ্তাহ বাদে তেতে বুঝা নেই বা একটা প্রবলেমটা হয়েছে আপনার নিশ্চয় মাটির মাঝে কোনো ইনফেকশন হয়ে গেছে কোনো ডিজিজ দেখা দিছে এর লগে গিয়া ডিজিজের কারণে গিয়া তার যে শিকড় জ্বর তলে দিয়ে আছে জ্বর আস্তে আস্তে ইনফেকশনে গিয়া খাইলায় মানে চুইয়া চুইয়া খাই মানে জ করি খাইলায় আস্তে আস্তে খাইলায় খাইয়া খাইয়া রটি রই যায় দেন গাছও এক প্রবলেম আইয় বা দেন ট্রাফেম গাছও বা ফাটাত বা ডগা ডাটাত মানে ইয়া লইয়া বাদে গাছ সম্পূর্ণ আস্তে ধীরে মারা যায় তো এমন অবস্থা হইলে আপনারা যে কোনো ফুল ফুরত ফুল ফুরুট আইলে তো আপনারা এই প্রবলেমটা আপনারা ফেস করবা আপনারা দেখতে পারবা আর দেখা যায় যদি সম্পূর্ণ গাছ আপনার হেলথি আছে বাট ও প্রবলেম দেখা দেয় হঠাৎ করে ও গু হলুদ কালার হইয়া ফরিয়া জড়ি যা তে এটার লক্ষণ থাকবো হয়তো কোনো অন্য ডিজিজ আছে পেস্ট ডিজিজ আছে ওটার কারণে হইতে পারে অথবা কোনো ধরনের ফুকামা করে এটার আক্রমণ করছে বা টাচ করছে এর কারণে গিয়ে একটা মানে সার্ভাইভ করতে পারছে না হে মরি যা তো এটা নর্মাল কিছু থাকবো কিছু ওইব কিছু থাকবো আর ডিপেন্ড করে ওয়েদারের কোনো সময় তো বুঝরা ওয়েদার অনেক সময় হঠাৎ করে গরম পড়ে যায় হঠাৎ করে ঠান্ডা পড়ে যায় হঠাৎ করে রোদ দিলায় টু মাছ রোদও ক্ষতি টু মাছ মেঘও ক্ষতি টু মাছ ঠান্ডাও ক্ষতি তো ওই কারণে এইগুলা হয় তো আপনারা আছে আশা করি আমি বুঝাইতাম ফাদরাম নি জানি না আপনারা বুঝতে করি কইলাম যারা নিউ গার্ডেনার বা ওল্ড গার্ডেনার বা নতুন যারা শুরু করছেন বা আগামীতে শুরু করবা আপনারা একটা লক্ষ্য করতে পারবা আপনারা নিজের গাছের নিজে মানে বেমারটা রোগটা বা করবার চেষ্টা করবা আমার মাত্র মাধ্যমে আপনারা সে ওখানে আমি বুঝাইতাম চাইলাম ওই দেখুকা আমার এই গাছটা আমি দেখলাম আমার বাইন স্লট সম্পূর্ণ মানে বালা আছে বাট একটা একটা আছে মাটির তলের ডিজিজ আর একটা হইলো মাটির উফরে ডিজিজ তো এটা তো বুঝতে পারলাম আমরা মানুষের মাঝে অনেক সময় আমরা ভিতরেও ডিজিজ যায় বাড়াও ডিজিজ যায় অনেক সময় আছে বাড়া দেখা যায় অনেক সময় ভিতরে দেখা যায় না তো সেম গাছের বেলায় ওলা আছে কোনো সময় আছে গাছের ভিতরে ডিজিজ তাহলে আমরা অনেক সময় বুঝতাম পারতাম না বাট গাছের বাড়া কোনো সময় ডিজিজ তাহলে আমরা বুঝতাম পারবো যেমন ওই দেউকা একটা ডিজিজটা হয়েছে ওই দেখোকা আপনারা
এই দেখো কা ইটা ইটা ফাটা লাটা আপনারা খাইতা দিবা একটু একটা ডিজিজল লক্ষণ তো এগুলা খাইতা দিবা যাতে সম্পূর্ণ অন্য ফাটা লাটা স্প্রেড হইবার আগে আপনারা আগুন খাইতা ক্লিয়ার করব ওই দেখতে পারা আলোটা কদু ইগো আমার বুঝা যান না বাসব করে ওই দেখা যার একটু রং চেঞ্জ হই যান ইয়েলো হই যার এটা আমি বুঝতাম মারা ইগো আমার পলিনেশন হইতে কিংবা সাকসেসফুল হইছে না তো দেখা যাক তবু আমি রাখছি তা হোক আর ওই দেখতে পারা আমার গাছও তো কোনো মেইল ফেলাবার এখন পর্যন্ত নাই ওই দেখো কাইছে ওই দেখা যার আপনারা নোটিস করতে পারবেন ওই দোকা গুন ফুটবো আর কিছু ওই দোকতা বাড়ানো খই খুদু আর তো এইগুলা মনে রাখবো অনেক সময় ওগুলা ছোটো ছোটো খই যদি মরি যায় বা হলু হলুদইয়া ফরি যায় ঠিকটা আপনারা জড়িয়ে নিবা যে কোনো ফুকা মাকড়ে অ্যাটাক করছে অথবা ওয়াদার বালা আসল না অথবা হঠাৎ করে বৃষ্টি মেঘ তুফান বা বেশি ফানি লাগিয়া বইতাছে গাছও এর লগি গায়ের খালোর মাধ্যমে হইতে পারে তো এটা একটা ডিজিজেও হইতে পারে হলুদ কালার এর ফলে ল্যাক অফ পলিনেশন যদি সম্পূর্ণ সাকসেসফুলি না হয় তাহলে হইতে পারে তো ওই দোক আরও কদু অনেক কদু আছে মাশাল্লাহ বাট একটা কদু এখনো বড় হল না আর তো আপনারা বুঝতে পাররা ওই দেখতে পারা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা এখানে কদু আরও তো ওবাইদি দেখতে পাররা আরও আর দেখতে পাররা আটটা ও ন আরোটা আছে নয় দশটাও নও আছে এরপরে অবাজুত আছে দেখতে পাররা ওনো দেখতে পারা ফোন তো বিশটা কদু অলরেডি আমার সাঙ্গারিত বা মাছাত বা মেরিত লকটাইন অলরেডি আছে লকটন ফকটন খার তো দোয়া করবা কি আমার গুণটা সবাই বই তো আমি তো কইলাম জানি আমার ই যে গুণ দেখতে পাররা আমি বুঝতাম পারলাম যে আমার পলিনেশনটা সাকসেসফুল হয়েছে না এখন যদি ওইয়া থাকে একটা এখন আমি কইতাম পারো না আর সাকসেস হইলে অনেক সময় বোঝা যায় যে একটু তাড়াতাড়ি এগুলা বড় হয়ে যেত চায় আর কি টাইম লাগ মানে বেশ নেয় না আর অনেক সময় আছে ঠান্ডা যদি ফরি যায় ঠান্ডার কারণে বাইরটা তার গড়টা মানে আঁকটি যায় আর কি তো আর একটা ডায়াগনোজ আপনারা দিতাম কইতাম চাইলাম যে যদি মনে করেন আপনারা জ্বরও বা অনেক ভাই বোনিতে আমার সে প্রশ্ন আরও করছেন যে আপনারা গাছ বড় হন না বা বলেন না বা জায়গাত বইতাছে আপনারা অনেকে সারটার দিবা তো এটা আসলে সারর কোনো সমস্যা না একটা গ্রোথ প্রবলেম হয়েছে হয়তো স্টান্ট যেটা কই আমরা যে গাছর জ্বর ডোলা ডুলি করাত বা বেশ কম হয়ে গেছে জ্বরটা আর মানে হে সারতো চান না হে রিলিজ করতে চান না নি গ্রোথ ওর লগে হে জায়গাত থমকি লইয়া বই থাকে বাঘ টিয়া বই থাকে তো এর কারণে ওইয়া থাকে আর কি আপনার তো ওটা খেয়াল করবা তো তো আপনারা মনে রাখবা যে আপনারা গাছর গুড়া জোরে বেশি পানি লাগাইন দিলা থাকে না ওটা খেয়াল করবা আর যদি কোনো মাটির মাঝে ও এরপরে আর একটা খেয়াল করবা যে পলিনেশন যে সময় করবা তখন সকালে অথবা বিকালে করবা চেষ্টা করবা সেম ডে একই দিনের মেল অ্যান্ড ফিমেল ফ্লাওয়ার যেগুলা ফুটে ওগুন দিয়ে পলিনেট করার ব্যবস্থা করবা ওই দোকার একটা আমার একটা ওই দেখতে পাররানি আমার মেল ফ্লাওয়ার ফুটছে দেখতে পাররানি আমি দেখাই আপনারে ওই দৌকা ওই দৌকা একটা একটা রেডি হয়েছে পলিনেশন করবার লগি বাট এখন আমি মেল ফ্লাওয়ার ফাইরাম না ওই দৌকা আমার প্রবলেম হয়েছে ওই দৌকা মেল ফ্লাওয়ার ওই দোকা এগু ফুটছে না ও দেখতে পাররানি এগু ফুটছে না আমি মানে এখন পর্যন্ত তো দেখলাম না একটা মেল ফ্লাওয়ার ফুটাই না আছে করি ওই দোকা আমার একটু অলরেডি রেডি হইয়া বই থাকছে পলিনেট করবার লগে তো এগু বাঁচব গিলা তো মেল ফ্লাওয়ার আছে বাট এখনো ফুটছে না দেখা যার তো আমি একটু ফোর্স চালাই দিতাম পারি যে একটা দেখমু ওই দোকা আমি একটাও মেল ফ্লাওয়ার নাই কেন মানে ফুটছে না তো একটা আশা করা যার তো ইউজ একটা আমার মানে দেখা দিছে বাড়াইছে তো এখন আমি ও ও একটা দেখতে রাই গো দেখলাম আইজার ফুটতো না ইজ একটা দেখলাম একটা আইজার ফুটতো না অত ওর লগে আমি লেটডাউন হয়ে গেছি তো এখন একটা ওই তো সকালে একটু আগে ফুটছে বেশি সময় হয়েছে না একটা ফুটছে তো আশা করা যার আমি খাই অবশ্য করলে ওই যেতে পারে তো একটা ইনশাল্লাহ যদি সম্ভব না হয় এগু বেশি খাঁচা রয়েছে এগু আমার সে লাগে এখনো পাউডার কিবা বিচরে বানছে না ওই একটা দেখতে পারবা তো এগুদি পলিনেট করা সম্ভব নয় তো আমি অনেক কিতা করতাম একটা সেভ করতাম কিনা এখন কোনো ওয়ে নাই তো কিচ্ছু করার নাই তো যারা গার্ডেন অফ বি বা পলিনেটার থাকে অনেক সময় আছে অনেক ভাই বোনিতে কইতে পারেন যে আমি তো হ্যান্ড পলিনেট করি না আমার তো কদু অনেকটা দৌড়ে অনেকটা বাসে
ঠিক আছে আপনারা হয়তো পলিনেট বেশি আছে পলিনেটার গার্ডেনও এর লগে রাত্রে বেলায় পলিনেট সরিয়ে দিলে এর লগে আপনারা খদ্দ উদ্দ অনেক সময় বাঁচি যেতে পারে আর মেজরিটি দেশও মানে ইতা পলিনেটার বাংলাদেশও লাগানো তো তাই অ্যাভেলেবল নাই একমাত্র তুরাতুরি আছে ইতা সকল পলিনেটারে আমরা ইতা খদ্দু কিলা পলিনেট করতে ইতা অতটা বুঝি বুঝে না তারা উচ্চন্য ওই তো একটা দাগ দেখা যায় অনেক সময় আছে একটা ফুক আছে বা একটা ফাঁকি আছে অনেক সময় আছে এটা কোনটাইয়া নষ্ট করিল এর কারণেও আপনার খদু ড্যামেজ হইতে পারে যদিও আপনারা পলিনেট সাকসেসফুলি করিও থাকুন আপনারা ড্যামেজ হইতে পারে এটা খেয়াল রাখবা লক্ষ্য রাখবা তো তো ভাই বোন খেয়াল রাখবা আপনারা টবো বা পটো ফানি লাগান যেটা না থাকে সবসময় ময়শ্চার যেটা থাকে ওগুলা থাকতো আর গাছ হেলদি থাকতো আর ফাতা লাতায় যদি কোনো ডিজিজের লক্ষণ দেখা দেয় ওগুলা সাথে সাথে খাইতে ফেলাইবা আর যদি দেখেন আপনারা গাছর আসল ভাইন বা ডগাত বা শাখাত বা খান্ডত যে হলুদ কালার হয়ে যাতে আপনারা খেয়াল করবা আপনারা চেক করবা আপনারা মাটির মানে বীজানি নাকি তো ওই দেখো আমার মাটি বীজা আছে দেখলাম ওই দেখতে পারেন এটা মেঘ দিছে আজকে একটু দিন বালা করছে ওই দোকানে উপর দেখা যায় শুকাই গেছে আপনারা ফানি দিবার আগে সবসময় চেক করবা আপনারা মাটি ড্রাই নি না ভিজা আছে চেক করিয়া গিয়া ফানি দিবা বেশি ফানি ওভার ওয়াটার হয়ে গেলে সমস্যা এমনকি আন্ডার ওয়াটার হইলেও সমস্যা গাছের ক্ষতি হইতে পারে ওভার ওয়াটার হইতো না আন্ডার ওয়াটার হইতো না বাট খদুর গাছে একটু নিয়মিত বেশি ফানি খায় আমি জানি বেশি ফানি দরকারও হয় বাট ফানি লাগাইন থাকতো না ফানি এজালা খাই দিতেও পারে ওলা রাখবা আর যদি দেখেন আপনারা মাটি বেশি বই গেছে আপনারা যে কোনো একটা দিক তো আপনারা যে কোনো ওলা খন্তি বা যদি ওলা মাটিটা ওলা সফট করে দিবা ওলা আগলো সাগলো সফট করে দিবা যাতে এয়ারটা অক্সিজেনটা যেটা ফাইতে পারে গাছে তো অক্সিজেন আর এয়ার যদি ঠিক মতো না পায় তাও আপনার গাছর ড্যামেজ হইব আপনারা গাছর জ্বরও ইনফেকশন হইব বা গাছর ডগা বাইন ব্রাঞ্চিস বা ওগুলা ডাল বাল কি আপনার মানে ক্ষতি হইব মানে একটু মাটি সফট করে দেওয়ার চেষ্টা করবা যদি মাটি বেশি বই যায় মেঘ খাইতে খাইতে তো যাই হোক আপনারা বুঝতে পারছেন আমরা কিতার লগে আমরা গাছর খদু ফরি যায় জরিয়া ফরি যায় বা মরি যায় বা ফসি যায় তো আপনারা কয়েকটা কারণ কইলাম তো এক নম্বর কারণ হইলো পলিনেশন যদি ঠিক মতো না হয় আপনারা খদু কলু দইয়া ফসি দিব ব্রাউন কালার হয়ে যাব উইন্ডা কালার হয়ে যাব আর দুই নম্বর কারণ হইলো যদি কোনো গাছ কোনো বেমারও বেমার লক্ষণ দেখা দেয় তো ওর কারণে হইতে পারে আর তিন নম্বর হইলো যে গাছ মাটির নিচে যদি আপনার বেমার থাকে ওর কারণে হইতে পারে আর চার নম্বর আরও কারণ হইলো যে ফুকা মাখরে যদি আক্রমণ করে অ্যাটাক করে এটাকর কারণেও ক্ষতি হইতে পারে তার যে জয়ে যে জুইস আছে ওগুলা চুইয়া খাইলে নষ্ট করিলাই এর কারণে গিয়া হলুদ হয়ে যায় নষ্ট হয়ে যায় বা ফসি যায় ফুজরিয়া ফরি যায় আর তো ফার্স্ট নম্বর আরও কারণ হইলে ওয়াদার যদি ঠিক মতো না থাকে তো ওই কারণেও হইতে পারে তো যাই হোক আশা করি ভাই বোন আজকে বুঝতে পারছেন আজকে আপনারা আছে টিপস দিছি যে সেনে কদুর খদু ফুল অথবা খদুর খৈ জরিয়া ফরি যায় বা হলুদ হয়ে যায় বা ফসি যায় ও কারণটা আপনারা তুললা ধরছি আর আপনারা সবসময় চেক করবা আপনারা এখন চেক করেন যদি আপনারা বুঝতে পারবা রোগটা কেমন ওই দেখো আপনার কাছে এক্সাম্পল আমি কইছি যে আমার আমি বুঝতাম পারলাম আমার মাটির তলে কোনো রোগ নাই বাট মাটির উফরে গাছের উফরে গাছের ভিতরে রোগ সুগা আছে কিছু বোঝা যার ওই দেখো মাটির মাঝে কোনো আমার রোগ নাই রোগ থাকলে আস্তে আস্তে হলুদ কালার হয়ে গেল অনেক উচ্চন্যে ও ফাতা লাতা কিছু রোগের লক্ষণ দেখা দিছে এগুলা বিকজ অফ দ্য রেইন টু মাচ রেইন পেস্ট অ্যাটাক পেস্ট ইনফেকশন ডিজিজ ওগুলা ফাঙ্গাল ফাঙ্গাস ইনফেকশন ওটা কারণে হয় তো এমন সময় আছে ওদের তার অনেকটা কম সম্পূর্ণ হেলথি আছে কোনো সমস্যা নাই তো যাই হোক এমনিও বাদ বাকি ফাতা লাতা দেখতে পারলা মাশাল্লাহ হেলথি বালা আছে ও যেটা ফাতা দেখবা দাগ ফরি গেছে বা খালো হয়ে গেছে হলুদ কালার হয়ে গেছে বা জ্বলাইন জ্বলাইন হয়ে গেছে ওগুলা প্লিজ আপনারা জহ করবা ও খাটি খাটি দিলে দিবা ছাটাই করে দিলে দিবা ওই দেখো এটা ছাটাই করে দিবা প্লিজ তো আপনারা আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা আপনারা যদি কোনটা কিছু না বুঝতে থাকেন আর আপনারা আমার ইয়ে সাজেস্ট করবা কইবা আপনারা আর স্যার আমি কিতা
আপনার কাছে ভিডিও দিতাম গার্ডেন সম্পর্কে আমার যদি অভিজ্ঞতা থাকে বা আমি জান করতাম পারি আপনার কাছে অবশ্যই করিয়া দেখাইমু তো যাই হোক আজকের যে টিপসটা দিছি যে অ্যাডভাইসটা আপনার কাছে দিছি অনেক পাইব নিতে আশা করি চূড়াও না হইলে আপনারা বুঝবা জিনিসটা আর আপনারা এখন যে বেমারটা রোগটা বা করতা পারবা কোন কারণে আমরা খই ফুল জড়িয়া ফরি যায় বা কিতা কিতা কারণ তো আমি অনেক কারণ হইয়া গেছি আপনারা আমার মাতরে ফলো করলে আপনারা আপনার নিজের তো নেই আপনারা অনেক বুঝি নিতে পারবা যে প্রবলেমটা কিতার লগি লাও হইতে পারে তো বেমার ওয়েদার আর পেস্ট আর গে হইল পলিনেশন ও তিন চারটার মেইন কারণ হইল গিয়া আমার গাছের ক্ষতি হয় গাছের ফুল ফ্রুটের ক্ষতি হয় ফুল জড়িয়া ফরি যায় ক্ষত জড়িয়া ফরি যায় ফুকা মাখরের আক্রমণ তো বাঁচাইবা আর বেশি পানি দেওয়ার তো বাঁচাইবা আর গিয়া হইল গিয়া আর একটা কারণ আছে যে বেশি যদি আপনারা গাছ ডুলাডুলি করেন জ্বরের প্লান্টেশন শক্ত হয় তখন সময় দেখবা আপনারা যত সারটার দিন না কেন আপনারা গাছ বাইর দিত না জায়গার তাকি জীব তো এটা হইল রুটটা আঁকি জয়া বই থাকে মানে রিলিজ করে না রুটে আঁকি তো আপনার সারটার ওভার ওভার ফার্টিলাইজও করবা না একটাও খেয়াল করবা আপনারা একটার তনেও খেয়াল করবা অনেক সময় আছে ওভার ফার্টিলাইজ করলেও গাছ দেখবা মরি যায় তো আপনারা আসলে লক্ষণ আমি অনেকটা কইছি যদি দেখেন আপনারা আরকা আরকটা লক্ষণ হইল যদি দেখেন আপনারা গাছ দুই সপ্তাহ সম্পূর্ণ হেলথি আছে হঠাৎ করে যদি দেখেন হলুদ কালার হয়ে যায় তাহলে নিশ্চয়ই বুঝবা যে আপনারা মাটির তলে কোনো বেমার আছে বা ডিজিজ আছে বা মাটির তলেও কোনো ফুকা মাকড়ে আছে জ্বরে আপনার খাইলা হয়ে যায় এমনি তো ইনফেকশন হইয়া জ্বর খাইয়া খাইয়া যায় কি নষ্ট হয়ে যায় কোনো ফুকে মাকড়েও ইনফেকশন করিলে আর একটা জিনিস খেয়াল করবা যে আপনারা জ্বর দেখবা বালা আর হঠাৎ করে দেখবা বা যদি হলুদ কালার হয়ে গেছে তো একটা ওম আছে এটা যেন দেখছো নরম সফট ইয়েলো কালার ওম থাকে মানে বেড়াইন বেড়াইন ফেসাইন ফেসাই ওটাও বিত্রে হামাই যায় বিত্রে হামাই আস্তা গাছের লতে 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 আপনার ডেমেজ করিলা ও একটার কারণেও আপনার গাছের সম্পূর্ণ হলুদ কালার ইয়া গাছ মারা দেখতে পারে তো ও একটা কারণ আছে ও যেমন এই যে ফুকটা আমি অনেক দেখা সম্ভব না এখানে আমার তো এটা কিতো হয় এটা হে বিত্রে গাছের বিত্রে বাসা করি দেয় বাসা করিয়া হে লতে 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 সাইডো বাইদি বাইয়া বাইয়া আস্তা রাস্তা গাছ আস্তা লত বাইন মানে ডেমেজ করি করিলায় তো বিওয়ার সকল যো করবা যদি মনে করেন বেশি ঠান্ডা ফরি যায় বা বেশি ঠান্ডা থাকে রাত্রে বুঝেন টেম্পারেচার মানে বারোর নিচে বা দশর নিচে লামিয়াই হয় তাহলে আপনারা সদূরে আপনারা গুড়িয়া দিতে পারবা ফরি তিন দি বা বোতল দি তো আমার কি দুই আমার জানা মতো দুই একটা ভাই বইন আছেন এক বইন হইলা তাসলিমা কিচেন্স আর এক বইন হইলা শহরের বাগান ইউকে বলগার ইমরানা তো তারা দেখছি বোতল দি বা ফলে তিন দি তারা বটল গড্রে মানে ইন করিয়া মানে থইছে নাকি যাতে সদর তেলা ঠান্ডা লাগে না তো আপনারাও চাইলে ওলা করতে পারবা আপনারা যদি ইচ্ছা হয় বাট যাতে ইয়ার বাতাস এলা হামাইতে পারে ডুকতে পারে ওলা ব্যবস্থা করবা আর ফলিথিন কভার দিলে একটা জিনিস খেয়াল করবা যাতে যে সময় ফলিথিন দিবা যাতে ফলিথিনও মেঘ দিলে এলা পানি জমা না তাকে একটা খেয়াল করবা তো এর লগে সামান্য আপনারা সিমটা হোল করে দিতে পারবা মানে স্মল হোল করিয়া দিলেইলে তো আশা করি মানে পানি যদি বিত্রে হামায় তো একটা ফরি যাব মানে নিচে দিয়ে আর কি তো ফানে আর বেগর মাঝে থাকতো না আর যদি একটা না করেন তো অনেক সময় আছে আরও বালা করাতে আরও ক্ষতি হইতে পারে তো একটা আপনারা খেয়াল করবা লক্ষণ করবা ও একটা আপনারা আরে কইলাম তো আপনারা অবশ্য বুঝতে পারছেন তো আমার যে দুই বোন তাসলিমা কিচেন্স তাই নাও খরচয়েন বোতল বা ফরিতিন দিয়া আর সকাল বাগানে কেবল গাড়ি মিডানা তাই নাও খরচয়েন তো আপনারা অক্টো ফলো করতে পারবা তারা দুইজনের চ্যানেলও ভিজিট করলে আপনারা একটা টিপস পাইবা অবশ্য বা দিকটা আমি আপনারা করিয়া দেখাইলাম না আশা করি বুঝতে পারছি তো ভাই বোন আশা করি আজকের টিপসে আপনারা অনেকের উপকার হইব আমি আশা করি আর আপনারা লাইক কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আর আমার লগে দোয়া করবা আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে কমা দৃষ্টি দিতে দেখবা আর আইজ এই পর্যন্ত আমি সাইরাম ওখানে এন্ড করে নিতাম বিদায় নিতাম কি আর কোনো কিছু যদি মিস করিয়া থাকি অন্য 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 পর্বত আপনারা পাইবা আমি তো কন্টিনিউসলি আপনারা চেষ্টা করি
একটা না একটা এভরিডে টিপস দিতাম, তো অন্যান্য ছোটখাটো টিপস হয়তো ভিডিওত আপনারা টিপস পাইবা, তো আরো কবার রইব। তো আমার লগে দোয়া করবা, আপনারা লগে দোয়া করি, আর আপনারা আশা করি বুঝতে পারছেন কিতা কিতা কারণে আমরা গাছর কদু, মিষ্টি কদু, সফরি কদু, বাংলা কদু, ফানি কদু কিতার লগে গিয়ে প্রবলেম হয় ইয়ালো হয় অনেক কারণ আমি আপনারা ধরছি। আরও কত কত ম্যানুফ্যাকচার আছে আপনারা আছে যেগুলা ধরছি, এগুলা ইম্পর্টেন্ট যেগুলা ওগুলা ধরছি, তো আশা করি বুঝতে পারছেন। তো আইজ এই পর্যন্ত বিদায় নিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।